भाई बैंसा लाइफ ए सब तो हालाल इनकम करी सब तो पते चली सब तो बोलते मुई जा बुझी हमरा खाते पीते खावा मानुष मगो कथा হইছে मगो मोरा बोले चली ईमान এর উপরে मगो ईमानी না থাকে তাহলে আর আছে কি ईमानটা হইছে বড় সত্য সত্য হচ্ছে সত্য যেটা বললে আল্লাহ তাআলা খুশি হয় এবং সত্যর জয় আছে সত্য নিয়েই মানুষ চেষ্টা করে সব কিছুতে জয় হওয়ার এটাই সত্য আর মিথ্যা তো আর কোনো সত্যর সাথে সম্পর্কই নেই আমি বেঁচে আছি এটাই সবচেয়ে বড় সত্য আমি এই যে গাছকে দেখছি এটাই সত্য মানুষের সাথে কথা বলছি মানুষ যে বেঁচে আছে মানুষ আছে মানুষ বলতে কোনো বস্তু আছে এটাই সত্য আমি কোনো কিছু করছি আর কোনো কিছু ফিল করতেছি এটাই সত্যতা আমার কাছে সত্যতা বলতে এটুকুই মনে হয় আমি বরিশালের ছেলে বরিশালের তোলা ঠিক আছে বরিশাল শহর অনেক উন্নত অনেক ডেভেলপ আমরা অনেক খুব সুখে শান্তিতে আছি যে আল্লাহ পাক রব্বুল আলামের কাছে শুকর করলো সে তো এটাই আমার ভাষ্য কিন্তু দুঃখী মানুষের দুঃখ ভালো লোকের বুঝতে হবে তারা হ্যাঁ বোঝে না এরা সবাই নিজে চিন্তাই করে একটু যদি সবাই বড়লোক যারা আছেন ধনী ব্যক্তিরা যারা আছেন শিল্পপতিরা যারা আছেন তারা যদি একটু গরিব শ্রেণীর দিকে দৃষ্টি আকর্ষণ করে তাহলে বরিশালের মানুষ আরো অনেক ভালো থাকে সত্য হচ্ছে আল্লাহ সত্য মোরা সত্যভাবে এই জিনিসটা বুঝি যে সত্য মানুষকে নিম্ন মানুষ থেকে একজন খাঁটি মানুষে রূপান্তরিত করা হয় যারা সত্যর আশ্রয় নিল সে সফল কাম আর যে মিথ্যার আশ্রয় নিল সে ধোকাবাজ সে নিম্ন মানের মানুষ তাকে আমরা এটাই সত্য বলতে সত্য মানুষের মৃত্যু সত্য মানুষের অর্থ হবে এটা সত্য মোরা সত্য বলতে যা বুঝি সত্য আসলে যারা সত্য প্রশ্রয় নেবে তারাই সফল কাম হবে আর যারা মিথ্যার আশ্রয় নেবে তারা অবভিয়াসলি ধ্বংস হবে সত্য হলো এমনই একটা জিনিস যা মানুষকে একটা নিম্ন মন মানসিকতা থেকে উচ্চ মন মানসিকতায় রূপান্তরিত করতে পারে সত্য কি সত্য সত্য বুঝি না সত্য যেটা নিজের ইমেনটা শক্ত রাখা ইমেনটা আমি মিথ্যা কথা বলবো না যেটা সত্য সেটাই বলবো মানুষ সত্য আর কিছু